আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হেভক ওএস অ্যান্ড্রয়েড পাই রমের রিভিউ করব এবং দেখাবো এটি কিভাবে আপনার রেডমি ফোরে ফোনে ইনস্টল করবেন। এই রমটি আপনার ফোনে ইনস্টল করার মাধ্যমে আপনার ফোনটি অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করে নিতে পারবেন। তাহলে এখন দেখে নেই এই রমটি ইনস্টল করার পর আমাদের ফোনে কী কী পরিবর্তন হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন এবং অ্যাপ ড্রয়ারে নতুন একটি লুক চলে এসেছে এবং সবগুলি অ্যাপসে এই আইকন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এছাড়া নোটিফিকেশন প্যানেলেরও ইন্টারফেস চেঞ্জ হয়ে অ্যান্ড্রয়েড পাইয়ের ডার্ক স্টাইলে হয়ে গিয়েছে। এখন যদি এই রমের সেটিংস থেকে হেভক সেটিংসে যাই তাহলে এখানে নানা ধরনের ফিচার দেখতে পাবেন। এই সবগুলি ফিচারই আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর যদি সেটিংসে একদম নিচ থেকে অ্যাবাউট ফোনে গিয়ে এই রমের অ্যান্ড্রয়েড ভার্সন চেক করি তাহলে দেখতে পাবো আমাদের ফোনটি অ্যান্ড্রয়েড ভার্সন 9 অর্থাৎ অ্যান্ড্রয়েড পাইতে আপডেট হয়ে গিয়েছে। এখন এই রমের কিছু সিস্টেম অ্যাপস ওপেন করে দেখিয়ে দিই সিস্টেম অ্যাপসগুলির ইন্টারফেস পরিবর্তন হয়ে কীরকম হয়েছে। এছাড়াও এই রমটি ইনস্টল করার পর রিসেন্ট প্যানেলও পরিবর্তন হয়ে স্টক অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড পাই স্টাইলে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই রমের একটি কুইক রিভিউ। এখন দেখে নিই এই রমটি কীভাবে আপনার রেডমি ফোরে ফোনে ইনস্টল করবেন। এই রমটি আপনার রেডমি ফোরে ফোনে ইনস্টল করার জন্য দুইটি রিকোয়ারমেন্ট প্রয়োজন। সেগুলো হলো, প্রথমত আপনার ফোনে TWRP রিকভারি ইনস্টল করা থাকতে হবে এবং আপনার ফোনের বুটলোডার আনলক করা থাকতে হবে। যদি এই রিকোয়ারমেন্টগুলি থেকে থাকে তাহলে আপনি TWRP রিকভারি ব্যবহার করে আপনার ফোনের স্টক রমের ব্যাকআপ রেখে নিন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনার ফোনটি খুব সহজেই রিকভার করতে পারে। এরপর আপনাকে দুইটি ফাইল ডাউনলোড করতে হবে। এই ফাইল দুটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনার ফোনে ডাউনলোড করে নিন। এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরুন। কিছুক্ষণ চেপে ধরলেই আপনার ফোনটি বুট হয়ে রিকভারিতে চলে যাবে। ফোনটি রিকভারিতে যাওয়ার পর ওয়াইপ বাটনে ক্লিক করুন। এরপর অ্যাডভান্সড ওয়াইপে যান। এখান থেকে আমি যেই সকল আইটেমগুলি সিলেক্ট করছি আপনিও সেই সকল আইটেম সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন। এখন ব্যাক হয়ে হোম পেজে ফিরে আসুন। ফিরে আসার পর ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনার রমটি যেই ফোল্ডারে রেখেছেন সেখান থেকে রমটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর অ্যাড মোর জিপসে ক্লিক করুন। ক্লিক করার পর ওপেন জিএপ সিলেক্ট করুন। সিলেক্ট করার পর সোয়াইপ করে দিন। সোয়াইপ করলে ফ্ল্যাশ শুরু হবে, ফ্ল্যাশ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ফ্ল্যাশ শেষ হওয়ার পর আপনার ফোনটি রিবুট করে দিন এবং মোবাইল অন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের রিবুট কমপ্লিট হয়ে মোবাইল অন হয়ে গিয়েছে। তো এখন রমটি সেট আপ করতে হবে। তো তাড়াতাড়ি রমটি সেট আপ করে নেই। রমটি সেট আপ কমপ্লিট হয়ে গেলেই বাস আপনি এই রমটি আরামসে আপনার ফোনে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।